জয়শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটেটো স্মাইলি। আর এই পটেটো স্মাইলি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চারটি মিডিয়াম সাইজের আলু আমি প্রেশার কুকারে বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে আমি আলুগুলো গ্রেট করে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এবার আমি আলুগুলোকে গ্রেট করে নেব খুব ভালো করে। আপনারা চাইলে এটা ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হয়। আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে এক কাপ সুজি আমি একটা পাউডার বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টিস্পুন। আমার যদি মনে হয় পরে আমি অ্যাড করব আরও কিছুটা, তাহলে পরে অ্যাড করে নেব। সুজি দিয়ে দিলাম 4 টিস্পুন। এবার আমি এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড গ্রাম কিংবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্রেড গ্রাম বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু এটা আরও ভালো হবে। ডোটা তৈরি হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে ডোটা আমার ঠিক এরকম হয়েছে। আমি হাতে একটু অয়েল লাগিয়ে নিয়েছি। এবার একটা চাটুতে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার ময়দাটা আমি আবার উঠিয়ে নেব। এবার আলুর ডোটা আমি এর উপরে দিয়ে দেব। আলুর ডোটা নিয়ে আমি এটা রুটির মতন করে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক কাপ সুজি সবটা ইউজ করেছি। আমার ডোটা নরম হয়ে গেছিল, তাই আমি সুজিটা সবটাই কিন্তু ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এটা ব্রেড গ্রাম দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন, এইভাবে আমি পুরোটা হাত দিয়ে চেপে চেপে একটা গোল করে নিয়েছি। এবার আমি ছোট সাইজের একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মুখটা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি গোল করে গ্লাসের মুখটা দিয়ে এগুলো কেটে নেব। একটা পেনের আমি ঢাকনা নিয়েছি, দিয়ে আমি ছোট দুটো এখানে গোল করে দুটো চোখের মতন করে দিলাম। সব কটা কিন্তু আমি এরকম বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম।
এবার একটা চামচ নিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে একটু এখানটা স্মাইলের মতন আমি এখানটা বানিয়ে দিচ্ছি চামচ দিয়ে। সবকটা আমি স্মাইলি বানিয়ে নেব। প্রত্যেকটা স্মাইলি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, স্মাইলিগুলো এবার আমি দিয়ে দেব। দু তিন মিনিট ধরে আমি এগুলো একটু ফ্রাই করে নেব। আমি একটু হালকা করে উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি হালকা করে উল্টে দেব। একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আবার একটু নেড়েচেড়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি একটা আলাদা পাত্রে এবার তুলে নেব। আমি সবগুলো স্মাইলি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। আবার আমি দিয়ে দেব তেলের মধ্যে সবগুলো স্মাইলি, আমি এইভাবে ভেজে নেব। কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার স্মাইলি পটেটো, আমি সার্ভ করে দিচ্ছি টমেটো কেচাপের সাথে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।